ডেমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, প্রকাশ সরকার সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডেমরায় 5 শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মনির 84তম জন্মদিন উপলক্ষে ডেমরা শারুলিয়া রানীমহল মিলনায়তনে 5ই ডিসেম্বর সোমবার দুপুরে এই কম্বল বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রাজাউল করিম রাজার সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। ডিএসসিসির 68নং ওয়ার্ড কাউন্সিলর ও 68নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ ও যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি অপচেষ্টায় লিপ্ত। তিনি আরও বলেন, 10ই ডিসেম্বর পরে নাকি খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে। বিএনপির সকল ধরনের অনৈরাজ্য ও সন্ত্রাস কর্মকাণ্ড ঠেকাতে 10 তারিখের যুবলীগের নেতাকর্মীরা মাঠে থাকবে এবং তাদেরকে কঠোরভাবে দমন করবে বলে তিনি মন্তব্য করেন। আমার মা